আমার ঘাস খেতে তো ঘাস ক্ষেতের পক্ষে ভালো হইব এবং এই যে ডাটার পক্ষে ডাটা বনুমু ডাটার পক্ষেও ভালো হইব বন্ধুদের যে এই গাজর গাছ দেখায় কত সুন্দর গাজর গাছ হয়েছে যত বড় হয়ে যাবো একানি বা কেমনি উঠিয়ে উঠিনে তো আর লোক তো নাই শস্যের ফুল নাই শস্য আলো প্রায় পনেরো দিন লাগবে না মানে এক সপ্তাহের ভিতরে অনেক পায়া শস্য পাকে দেবো আর যেটা নামি ওইটা পনেরো দিন পরে পাকবো শস্য দেখেন যে শস্য গাছ কোনো ফুল নাই ফুল টুল সব আলো ধরে গেছে শুধু ফল আর ফল মাথা গামছাড়া বান্ধে নিও তাহলে ময়লা পড়বে না যন্ত্রের বাপে গেল আলু ক্ষেতের সাইড দিয়ে পরিষ্কার করতেছে যে ঘাস আছে পরিষ্কার করার পর ডাটা বুনে দিব কারণ ঘাসের মতো ডাটা বুনলে তো আর ডাটা জ্বালাইব না এবং হবো না পু মাছে খেতে ঠিকই তবু হলো জ্বালালে পারে মাঝে মাঝে জল দেওয়া লাগবো এবং সার দেওয়া লাগবো আজকে আবহাওয়াটা খুবই খারাপ যদি বৃষ্টি নামতো তাহলে ডাটার পক্ষে বললে ভালো হতো আবার হলো শস্যের পক্ষে খুবই ক্ষতি এবং ঘাসের পক্ষে ভালো হইব বৃষ্টি নামবো নাকি একমাত্র সঙ্গ ভগবানই বলতে পারবো সবেরও তার ইচ্ছা বন্ধুদের ডাটার বৃষ্টিটা দেখাও কালো সাদা ডাটার বেশি সাদা ডাটাটা খাইতে সে মজা লাগে লাল ডাটা দেখতে সুন্দর ঠিকই খাইতে ভালো লাগে না হাইপিটের ওটা খাইতে একটু মজা না
সাদারা দেখতে খারাপ দেখা গেল, খাইতে খুবই সুস্বাদু। বাড়ির দক্ষিণ সাইডে খেত, সবজি খেত, ওই খেতে আলুটা আনার পর এখন ডাটা মুনে দিতেছে। ঠাকুর যদি ডাটা দেয় গরমের দিনে, ডাটাটাই সবচেয়ে ভালো লাগে আনাজ, নতুন একটা আনাজ হবো। ডাটা বিশি বোনা শেষ হয়েছে, এখন হলো আতিনলে ডাটা এনে দিতেছে। কৃষকের কাজের শেষ নাই, একটার পর একটা আছেই। ডাটা বোনার পর অনেক পরিশ্রম আছে, জ্বালানোর পর আবার জল দিতে হইব, সার দিতে হইব, আবার একটু নিড়া দিতে হইব। আকাশটা তেমন ভালো না, মেয়ে গেলে লাগলে অবস্থা। তারে তো আতিনলা টানা শেষ, ডার অবনা শেষ, আর আতিনলা দেওয়া শেষ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে প্রচন্ড সকালে কুয়াশা, রাত্রিতে বৃষ্টি বৃষ্টি ভাব, দু একটা ফুটাও পড়ছে, কোন কুয়াশা কিচ্ছু দেখা যেতেছে না, সত্যি প্রচন্ড ঠান্ডা পড়ছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কি রান্না করি, বেশি বেশি লাইক দিন, শেয়ার করেন। কপি টাস্কা কিনে আনছে, খুব টাটকা। অনেক শিলা আছে কপিটা, অনেক ওজন। ফুটা কপি ভালো লাগে না, এটা ফুটে নাই, খুব শিলে কুসকে যা, কুস কত বড় বড়। ফুলকপি, মূলা, সিম, ফুলকপি, আদা, শসা, কাঁচামরিচ, বাড়ির টমেটো, বাড়ির আলু, বাড়ির ডাটা, লাল শাক, বাড়ির পালং শাক, বাড়ির বিভিন্ন প্রকার, তাহলে 1 2 3 4
5 6 7 8 9 أنا أقول لك شكرا موريس ساكا باشتا ديبلان زيلا ديبلان زيلا طالو زيلا موريس جان طالو ايه
أنا أقول لك أنا أقول لك لا شيء أنا أقول لك زي بقى خدت سكورم تو ثاندا تو يعني بندرا كده والله تكين شو تكين ده